হ্যালো গাইস, ওয়েলকাম টু জেট ই মুভিজ। আজকে আপনাদের যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, মুভিটি হচ্ছে একটি রোমান্টিক মুভি আর মুভিটির নাম হচ্ছে লাভযাত্রি। ভালোবাসার টান ইন্ডিয়া থেকে লন্ডন, ভাবতে অবাক লাগছে তাই না? অবাক হওয়ার কিছু নেই, কারণ এই মুভিটিতে এটাই ঘটেছে। ভালোবাসার কথা বলার জন্য ছেলেটি চলে গেল মেয়ের কাছে লন্ডন, এরপর ভুল বোঝাবুঝি ও ড্রামা তো রয়েছেই। তো চলুন কথা না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক। মুভিটির প্রথম দৃশ্যে আমরা একটি শহর দেখতে পাই আর শহরটির নাম হচ্ছে বাদোদারা। এরপরে আমরা দেখতে পাই একজন লোক বাইক নিয়ে সে তার বাড়ির দিকে যাচ্ছে। বাড়িতে আসার পর সে দেখতে পায় তার ছেলের স্যার তার জন্য অপেক্ষা করছে। লোকটি স্যারের সামনে বসার পর স্যার বলতে লাগলো, আপনার ছেলেকে আমি আর পড়াতে পারবো না, ও পড়ালেখা না করে শুধু গারবা ডান্স নিয়ে থাকে, এবং আপনার ছেলের ব্যবস্থা আপনি নিজেই করে নিন। এবং ছেলেটির বাবা বলে ও আজকে আসুক বাড়িতে, ওর খবর আছে। এরপর অনেক রাতে ছেলেটি তার বন্ধুদের সাথে চিল করে বাসায় ফেরে, এবং ছেলেটির বাবাকে দেখে তার বন্ধুরা মানে মানে সেখান থেকে কেটে পড়ে। বাসায় ঢোকার পর ছেলেটির বাবা তাকে নানান কথা শোনাচ্ছিল বাইরে থাকার জন্য, এবং তার বাবা তাকে জিজ্ঞাসা করে তুমি এখন কি কাজ করবে। এরপর ছেলেটি উত্তর দেয় আমি এখন ওপরে গিয়ে ঘুমাবো। এরপর ছেলের বাবাটি সঠিক উত্তর না পাওয়ায় সে ছেলের রুমে চলে যায় এবং ভালো কোনো কাজ করতে বলে। তখন ছেলেটি বলে আমি একটি গারবা একাডেমি খুলবো এবং বাচ্চাদের নাচ শেখাবো। আপনাদের তো ছেলেটির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি, ছেলেটির নাম হচ্ছে সুশ্রুত এবং ছেলেটির ডাকনাম হচ্ছে সুসু। এরপর সে তার বাবাকে গারবা ডান্স করে দেখাচ্ছিল, এছাড়াও নানা ধরনের নাচের সম্পর্কে বলছিল তার বাবাকে নাচ দেখিয়ে। এবং শেষে সুসু তার বাবাকে বলছিল মেয়েরা যে ঘুরে ঘুরে নাচে ওইটাকে বলা হয় বেলি ডান্স, আর এই কথা বলে সুসু একা একাই ঘুরতে থাকে। আর ঠিক তখনই আমরা মুভির নায়িকাটিকে দেখতে পাই, সেও ডান্স করছিল। এবং আমাদের মুভির নায়িকাটির নাম হচ্ছে মনীষা, এবং মনীষা থাকে লন্ডন। এরপর সিনটি চলে যায় লন্ডনের একটি ইউনিভার্সিটিতে, যেখানে আমরা দেখতে পাই মনীষা টপ স্টুডেন্টের একটি সার্টিফিকেট পায়। এটা পেয়ে মনীষা ভীষণ খুশি হয়, এবং বাহিরে যাওয়ার পর মনীষা দেখতে পায় তার বাবা বাহিরে দাঁড়িয়ে আছে একটি নতুন গাড়ি নিয়ে। মনীষা টপ স্টুডেন্ট হওয়ার কারণে তার বাবা তাকে এই গাড়িটি গিফট করে, এবং মনীষাও প্রচণ্ড খুশি হয় গাড়িটি পাওয়ার পর। আপনাদের মনীষার বাবার সাথে পরিচয় করে দিই, মনীষার বাবার নাম হচ্ছে শ্যাম, তার লন্ডনে একটি লন্ড্রি আছে। এরপর মনীষা তার বাবার কাছে বায়না ধরে যে সে ইন্ডিয়া যাবে। তখন মনীষার বাবা বলে তোমার পরীক্ষা শেষ হোক, তারপরে আমরা ইন্ডিয়া যাব। তার কিছুক্ষণ পরেই শ্যামের কাছে ইন্ডিয়া থেকে ফোন আসে, এবং মনীষের কাকা জানায় যে তার বড় কাকার হার্ট অ্যাটাক হয়েছে, এবং তোমরা তাড়াতাড়ি ইন্ডিয়া চলে এসো, এখন তো আর মিস্টার শ্যামের কিচ্ছু করার নেই, তাদের ইন্ডিয়া যেতেই হবে। এরপরে সিন্ডি চলে আসে শ্বশুর বাসায়, সেখানে আমরা দেখতে পাই কেন যাই না 8টা বাজা মাত্রই শ্বশুর বাবা মা কানের তুলো দিচ্ছে। কেন দিচ্ছে এটা একটু পরেই বুঝতে পারবেন। আসলে ব্যাপারটা হচ্ছে সুসু ঠিক রাত 8টা বাজেই পাড়ার বাচ্চাদের এনে গারবা ডান্স শেখায় প্রচণ্ড সাউন্ড দিয়ে। ঠিক তখনই সুসুর দুই বন্ধু আসে এবং সুসুকে ফোন দিয়ে বলে নিচে আয় তোর মামার দোকানে যাব। কিছুক্ষণের মধ্যে সুসু তার মামার দোকানে পৌঁছে যায়, এবং যাওয়ার পর তারা দেখতে পায় তার মামা একজন মহিলা কাস্টমার হ্যান্ডেল করছিল, এবং কাস্টমার বিদায় করে সুসুর মামা সুসুদের নিয়ে তার বাড়িতে চলে যায়, এবং বাড়িতে বসে তারা সবাই নবরাত্রি নামের তাদের এখানে একটি অনুষ্ঠান হয় এবং ওই ব্যাপারে তারা কথা বলছিল। তখন শ্বশুর মামা তাদের তিনজনকে তিনটা কার্ড দেয় নবরাত্রি অনুষ্ঠানে প্রবেশ করার জন্য, এবং শ্বশুর ফ্রেন্ডরা শ্বশুর মামাকে বলতে থাকে আমাদের দুটোই হবে, আরেকটা লাগবে না, কারণ প্রতি বছরই অনেক সুন্দর সুন্দর মেয়ে আসে, শ্বশুর কাউকে পটাতে পারে না, তো ওর ওখানে গিয়ে লাভ নেই। তখন শ্বশুর মামা বলে তোরা দেখে নিস এই নবরাত্রিতে ও একটা গার্লফ্রেন্ড পাবে, এবং শ্বশুর মামা শ্বশুকে প্রথম প্রেমের অনুভূতিটা বোঝাতে থাকে। সে বলে তুই যখন প্রথম মেয়েটিকে দেখবি তখন তোর হার্টবিট অনেক বাড়বে, মেয়েটির দিকে তাকানোর পর তুই ওর থেকে চোখ ফেরাতেই পারবি না, তোর আশেপাশের সব ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, শুধু মেয়েটি কালারফুল থাকবে, তোর ওপরে হালকা ভালোবাসার ছিঁচিরি বৃষ্টি পড়বে। মামার কথাগুলো শুনে শ্বশুও খেয়ালের মধ্যে ডুবে গেল। এরপরের সিনে আমরা দেখতে পাই মনীষারা ইন্ডিয়া চলে এসেছে, কিন্তু ভেতরে ঢোকার পর তারা দেখতে পায় তার কাকা সম্পূর্ণ সুস্থ আছে, তার কাকার কিচ্ছু হয়নি। মনীষার কাকা মনীষাদের দেখে প্রচণ্ড খুশি হয়, এবং মনীষার বাবা অবাক হয়ে যায় তাদের প্ল্যান দেখে। মনীষার বাবা বলতে থাকে তুমি যেহেতু সুস্থই আছো তাহলে আমরা আজই চলে যাব, কারণ আমার লন্ড্রিতে অনেক কাজ আছে। তখন মনীষার কাকা পরিষ্কারভাবে মনীষার বাবাকে জানিয়ে দেয় তোর যাওয়ার ইচ্ছা থাকলে তুই একা যাবি, কিন্তু মনীষা নবরাত্রি পার করে তারপর লন্ডন যাবে। আর মনীষার বাবাও রাজি হয় মনীষাকে রেখে যেতে, এতে মনীষা অনেক খুশি হয়। এরপরে সিন চলে যায় সন্ধ্যায় নবরাত্রি অনুষ্ঠানে, যেখানে আমরা দেখি শ্বশুর তার বন্ধুদের নিয়ে নবরাত্রি অনুষ্ঠানে প্রবেশ করছে। ওর একটা ফ্রেন্ডের নাম হচ্ছে রকেট,
আরেকটি ফ্রেন্ডের নাম হচ্ছে নেগেটিভ। এরপর সুসু নবরাত্রি অনুষ্ঠানে নাচতে নাচতে হঠাৎ করে মনীষাকে দেখে এবং দেখার পর একদম স্ট্যাচু হয়ে যায়, কারণ মনীষা খুবই সুন্দরী ছিল। ঠিক তখনই সুসুর মামার কথাগুলো সত্যি হতে থাকে। সুসু মনীষার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। সুসুর ওপর ঝিরঝিরি করে ভালোবাসার বৃষ্টি পড়তে থাকে। এরপর দেখতে পায় মনীষা ছাড়া মনীষার আশেপাশের সবাই ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে এবং সুসু বুঝতে পারে যে সে প্রেমে পড়ে গেছে। এইসব ভাবতে ভাবতে সুসু মনীষাকে হারিয়ে ফেলে এবং সুসু তার বন্ধুদের নিয়ে মনীষাকে আবার খুঁজে বের করে। এরপর রকেট আর নেগেটিভ প্রচন্ড খুশি হয় মেয়েটিকে খুঁজে পাওয়ার পর। এরপরে সুসু রকেটকে পাঠায় মনীষার কাকাতো বোনের সাথে মনীষার ব্যাপারে কথা বলার জন্য। কারণটা হচ্ছে মনীষার কাকাতো বোন খুশবুকে রকেট খুব পছন্দ করত, কিন্তু খুশবু রকেটকে একটুও পছন্দ করত না। কি আর করার, বন্ধুর ভালোবাসার জন্য ভয়ে ভয়ে রকেট চলে গেল খুশবুর কাছে মনীষার খবর নিতে। তখন খুশবু বলল, তোদের চেহারা দেখেছিস, ও লন্ডনে থাকে, খুব বড়লোক ওরা, এছাড়া ও ওর ভার্সিটির টপ স্টুডেন্ট। এবং এটাও বলে খুশবু তোদের সাথে ওর বন্ধুত্ব যায় না এবং আরো অনেক অপমান করে। এইসব কথা সুসুর মামার কানে গেলে সুসুর মামা তাকে বোঝাতে থাকে, তুমি ওকে ভালোবাসো, এটা তুমি ওকে বুঝিয়ে দাও, লন্ডন থাকে তো কি হয়েছে। এরপরে আমরা দেখতে পাই সুসু, সুসুর মামা, রকেট ও নেগেটিভ মিলে প্ল্যান করছে কিভাবে মনীষাকে পটানো যায় এবং ওরা কিছু একটা প্ল্যান করেও ফেলে। এরপরে সিন চলে যায় নবরাত্রি অনুষ্ঠানের ওইখানে, যেখানে আমরা দেখতে পাই হাতে দুটো করে লাঠি নিয়ে সবাই খুব নাচানাচি করছে। তখন সুসু ইচ্ছে করে নাচতে নাচতে মনীষার সামনে যায় এবং মনীষার হাতের একটি লাঠি সুসুর চোখে গিয়ে লাগে। কিন্তু এখানে সুসুকে দেখতে পাওয়া যায় সে ব্যথা পাওয়ার থেকে আনন্দ বেশি পাচ্ছে। তখনই সেখানে সুসুর দুই ফ্রেন্ড আসে এবং সুসুকে সেখান থেকে নিয়ে চলে যায়, মনীষাকে সরি বলার সুযোগ না দিয়ে। মূলত এটাই তাদের প্ল্যান ছিল যে মনীষা সুসুকে সরি বলার জন্য ফোন দেবে এবং সুসু মনীষার নাম্বারটা পেয়ে যাবে। বাহ বেটে, কি প্ল্যান তোমার। এরপরে আমরা দেখি মনীষা সবার সাথে খাবার খেতে বসেছে, তখনই তার সুসুকে সরি বলার কথাটি মনে পড়ে এবং সে খুশবুর থেকে নাম্বার নিয়ে বাহিরে চলে যায়। বাহিরে যাওয়ার পর মনীষা সুসুকে কল করে সরি বলে এবং জিজ্ঞাসা করে তোমার ব্যথার এখন কি অবস্থা। এইসব টুকটাক কথা বলার পর তারা দুজন ফোন রেখে দেয়। এরপর সুসুর মামা আরও একটি প্ল্যান করে ফেলে। সে বলে আজকে রাত্রে তুমি নবরাত্রি অনুষ্ঠানে যাবে না, তাহলে দেখবে মনীষা তোমাকে ঠিক খুঁজবে এবং বাড়িতে এসে তোমাকে কল করবে। কিন্তু সুসু রাজি হচ্ছিলই না, তাই তারা তিনজন মিলে সুসুকে বেঁধে রাখে এবং সিনটি চলে যায় রাতে নবরাত্রি অনুষ্ঠানে, যেখানে আমরা দেখতে পাই মনীষা কাউকে খুঁজছে। আপনারা নিশ্চয় বুঝে গেছেন কাকে খুঁজছে, হ্যাঁ ও সুসুকেই খুঁজছে। কিন্তু আমরা দেখি ওরা সুসুকে বেঁধে রেখেছে। তারপরের দিন সকালে আমরা দেখতে পাই মনীষা সুসুকে ফোন করে এবং মনীষা সুসুকে জিজ্ঞাসা করে তুমি কালকে আসোনি কেন। তখন সুসু বলে আমার ডাক্তার আমাকে যেতে বারণ করেছে, কিন্তু আমি আজকে অবশ্যই যাব। সিনটি চলে আসে সুসুর মামার বাড়িতে, যেখানে আমরা দেখতে পাই সুসুর মামা, রকেট ও নেগেটিভ এই তিনজন মিলে ওকে একটা নকল ব্যান্ডেজ করে দেয় মাথায় এবং সুসু নবরাত্রি অনুষ্ঠানে যায়। মনীষা তখন সুসুকে দেখতে পায় এবং তারা সাইডে বসে কথা বলতে থাকে। কি বুঝতে পারলেন তো, প্ল্যান কিন্তু ভালো হয়ে গেছে। এখন মনীষা সুসুকে সরি বলে এবং ওদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়। এর কিছুক্ষণ পরেই মনীষার বোন খুশবু এসে সুসুকে থ্রেট দিতে থাকে, বলে তোর এই চোখের নকল ব্যান্ডেজের কথা আমি ওকে বলে দেবো, ওর পেছনে তুই ঘুরিস না। এতে সুসু খুব ভয় পেয়ে যায়। এরপর থেকে সুসু মনীষাকে নানানভাবে মেসেজ দিত, ফোন দিত, কিন্তু সে কোনো উত্তর পেত না, এমনকি নবরাত্রি অনুষ্ঠানেও আসত না। তখন সুসু ভাবে হয়তো খুশবু সব বলে দিয়েছে। তখন সুসু বাধ্য হয়ে মনীষার বাড়িতে চলে যায় এবং লুকিয়ে লুকিয়ে মনীষার রুমে ঢুকে যায়। ঠিক তখনই মনীষা ওয়াশরুম থেকে বের হয়ে আসে এবং সুসুকে দেখে অবাক হয়ে যায়। তখন সুসু মনীষাকে সরি বলে। তখন মনীষা বলতে থাকে, আমার পেট খারাপ হয়েছে, তার জন্য আমি বাইরে যাচ্ছিলাম না, আর তোমার চোখের ব্যথাটা যে নকল এটা আমি আগেই বুঝতে পেরেছি। কারণটা হচ্ছে তুমি ব্যথা পেয়েছিলে ডান চোখে, কিন্তু ব্যান্ডেজ করেছো বাম চোখে। এই কথা বলেই মনীষা হেসে দেয় এবং সুসু খুব লজ্জা পায়। এরপর তারা দুজন কিছু কথা বলে এবং লুটুপুটুতে ব্যস্ত হয়ে যায় এবং একটি গান দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয় তাদের মধ্যে প্রেমটা একদম জমে গিয়েছে। এরপরের সিনে আমরা দেখতে পাই মনীষা ও সুসু একটি বাড়িতে যায়। বাড়িটি হচ্ছে মনীষাদের আগের বাড়ি। তখন মনীষা আর সুসু একটা জায়গায় বসে এবং মনীষা সুসুকে তার পাস্টের ব্যাপারে সব বলতে থাকে। তখন মনীষা বলে সে 10 বছর বয়স থাকতে তার বাবা লন্ডন চলে গিয়েছে এবং তার বাবার আশায় থাকতে থাকতে তার মাও মারা গেল।
এবং তখন তার বাবা এসে তাকে লন্ডন নিয়ে চলে যায়। এইসব বলে সে কান্না করে দেয়। এইসব কথা শুনে সুসু তাকে প্রচন্ড সাপোর্ট দেয়। এরপর সিন চলে যায় নবরাত্রি অনুষ্ঠানের ওইখানে এবং আমরা দেখতে পাই মনীষার বাবা এসেছে সেখানে। এরপরে মনীষার বাবা মনীষাকে দেখতে না পেয়ে খুশবুকে জিজ্ঞাসা করে মনীষা কোথায়। তখন খুশবু মনীষার বাবার কাছে মনীষা ও সুসু ব্যাপারে সব বলে দেয় এবং মনীষার বাবাও প্রচন্ড রেগে যায়। এরপরে মনীষার বাবা মনীষার নাম্বার থেকে সুসুকে কল করে এবং তার সাথে দেখা করতে বলে। এরপরে সুসু সেখানে যায় এবং মনীষার বাবা সুসুকে নাগরদোলায় উঠিয়ে অনেক কিছু বলতে থাকে এবং সে সুসুকে বলতে থাকে তোমরা হচ্ছে লো ক্লাসের আর আমরা হাই ক্লাসের, আমাদের সাথে তোমার যায় না। এবং মনীষার বাবা এটাও বলে লন্ডনে আমার মেয়ের ক্রিস নামে একজন বয়ফ্রেন্ড আছে আর বলে আমার মেয়ের লেভেল ওপরে, তুমি আমার মেয়ের পেছনে ঘুরো না। এরপরে সিন চলে যায় একটি রেস্টুরেন্টে যেখানে মনীষা সুসুদের ট্রিট দিচ্ছিল কারণ সে লন্ডনের একটি ভালো একাডেমিতে চান্স পেয়েছে। তখন মনীষা তার লন্ডনের লাইফস্টাইল নিয়ে কথা বলছিল কিন্তু সুসুর মাথা খুবই গরম ছিল মনীষার বাবার কথাগুলোতে। এরপর মনীষা যখন সুসুকে কিছু বলে সুসু অযথায় রিয়েক্ট করে বসে এবং সুসু মনীষাকে বলে তুমি শো অফ কম করো। এরপরে কথায় কথায় সুসু ও মনীষার মধ্যে বিশাল একটি ঝগড়া লেগে যায় এবং মনীষা রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরে সিনটি চলে আসে সুসুর মামার বাড়িতে যেখানে সুসুর মামা রকেট ও নেগেটিভকে খুব বকছিল এই বলে যে তোমরা থাকতে ওখানে ঝগড়া কিভাবে লাগলো ওদের মধ্যে, এবং সুসুর মামা সুসুকে বলে তুই যা এবং ওকে সরি বলে দিয়ায়। এরপর সুসু ও তার বন্ধুরা মিলে তাড়াতাড়ি চলে যায় মনীষার বাড়ি। এখানে গিয়ে সুসু জানতে পারে আজকে মনীষার ফ্লাইট এবং মনীষা বের হয়ে গিয়েছে ফ্লাইট ধরার জন্য। তখনই সুসু এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা দেয় আর অন্যদিকে আমরা দেখি মনীষারা এয়ারপোর্টে পৌঁছে গেছে এবং সবার থেকে বিদায় নিচ্ছে আর সুসু ও তার বাইকের ফুল স্পিড দিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তখন মনীষা ফ্লাইটে উঠে যায় আর আমরা দেখতে পাই সুসু তার বাইকটি অ্যাক্সিডেন্ট করে যার কারণে তার এয়ারপোর্টে যাওয়া হয় না আর মনীষাকে সরি বলা হয় না আর মনীষা চলে যায়। এই কারণে রাহুলের মনটা খুব খারাপ থাকে। সুসু তার মামার বাড়িতে যাওয়ার পর তার মামা বলতে থাকে এইসব ভুলে যাও। তখন সুসু বলে কেন ভুলবো, ও তো লন্ডনে আছে, মঙ্গল গ্রহে তো নেই, আমি লন্ডনে যাব। তখনই সুসুর এক ফ্রেন্ড বলে লন্ডন যেতে অনেক টাকা লাগে, তোর কাছে কত টাকা আছে? ওর কোনো কথাই পাত্তা না দিয়ে সুসুর মামা বলে দেখি কি ব্যবস্থা করা যায়। এই কথা শুনে সুসু অনেক খুশি হয়। এরপর সুসু ও সুসুর মামা অনেকগুলো পাসপোর্ট অফিসে যায় কিন্তু কোথাও কোনো কাজ হয় না কারণ প্রতিটা অফিসেই তাদের কাছ থেকে অনেক টাকা চায়। এছাড়াও সুসুর লন্ডন যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ ছিল না এবং সুসুর লন্ডন যাওয়ার ইচ্ছেটা ওখানেই শেষ হয়ে গেল। এরপর সিন চলে যায় 9 মাস পর যেখানে সুসু ও তার ফ্রেন্ডরা মিলে যাওয়া ছিল যেখানে নেগেটিভ ওকে অনেক কিছু বলে খেপাচ্ছিল। নেগেটিভ বলছিল তুই হেঁটে লন্ডন চলে যা নাহলে তোর একটি কিডনি বিক্রি করে দে। ঠিক তখনই সেখানে সুসুর মামা আসে এবং বলে আমাদের টিম লন্ডন যাচ্ছে কার্পার ডান্সের জন্য, তুইও চাইলে আমাদের সাথে যেতে পারবি। এই কথা শোনার পর সুসু প্রচন্ড খুশি হয় এবং সুসু ও তার মামা চলে যায় পাসপোর্ট অফিসে। এর কিছুক্ষণ পরে সুসুর নাম ডাকা হয় এবং সে চলে যায় পাসপোর্টের ব্যাপারে কথা বলতে। তখন সেখানে থাকা লোকটি সুসুকে জিজ্ঞাসা করে তুমি কেন লন্ডন যাবে এবং সুসু বলে আমি গার্বা ডান্স করতে যাব এবং সেখানে থাকা লোকটি সুসুর কাছে গার্বা ডান্স দেখতে চায়। তখন সুসু ও তার টিম গার্বা ডান্স দেখায় এবং সুসু লন্ডন যাওয়ার জন্য অ্যাপ্রুভ হয় এবং সুসু তার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। এরপর সিনে দেখানো হয় সুসু লন্ডন চলে এসেছে এবং কিছুক্ষণ পরে তারা তাদের থাকার জায়গায় চলে আসে আর তারা তাদের রুমে প্রবেশ করে। এরপর সুসুর মামা সুসুকে বিশ্রাম নিতে বললে সুসু বলে আমি এখন মনীষাকে খুঁজতে যাব এবং সুসু চলে যায় মনীষার একাডেমিতে। মনীষাকে সুসু খুঁজে না পাওয়ায় সুসু একাডেমির প্রতিটা দেয়ালে একটি করে পোস্টার লাগিয়ে দেয় তবুও সুসু মনীষার কোনো খোঁজ পায় না। এরপর সিন চলে যায় তাদের গার্বাস হতে, সেখানেও সুসু মনীষাকে খুঁজে পায় না। কিছুক্ষণ পর সুসুর মামা আসে এবং সুসুকে বলে তুমি পাবে যাও কারণ লন্ডনের বেশিরভাগ ছেলে মেয়েরাই সানডে পাবে যায়। সিন শিফট হয়ে চলে যায় একটি রাস্তায় যেখানে আমরা দেখতে পাই মনীষা কিছু লোকদের খাবার দিচ্ছে। ঠিক তখনই সেখানে সুসু যায় এবং মনীষা সেখান থেকে বের হয়ে আসে সুসুর সাথে কথা বলার জন্য। তখন সুসু প্রথমে মনীষাকে সরি জানায় এবং মনীষা জানায় আমি ওইসব মনে রাখিনি, আমি সব ভুলে গেছি। ঠিক তখনই মনীষার ফোনে একটি কল আসে এবং মনীষা সুসুর নাম্বার নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সিন চলে যায় একটি রেস্টুরেন্টে যেখানে সুসু যায় মনীষার কথায়। এরপরে সুসু মনীষাদের ওইখানে গিয়ে বসে এবং সুসুকে মনীষা ওর ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তারা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেয়। কিছুক্ষণ পরে সেখানে ক্রিস আসে। ক্রিসের কথা মনে আছে তো আপনাদের? ক্রিস হচ্ছে মনীষার বয়ফ্রেন্ড, যেই কথা আমরা ওর বাবার মুখ থেকে শুনেছিলাম। এরপর ক্রিসের সাথে সুসুর পরিচয় হয়। এরপর কিছুক্ষণ কথা বলার পর মনীষাকে নিয়ে ক্রিস সেখান থেকে উঠে চলে যায়।
যেটা দেখে সুসু একটু কষ্ট পায়। এরপরে সিন চলে যায় একটি বারে, যেখানে সুসু বলছিল আমি মনীষাকে ভুলে যাব, ও আমাকে নয় ক্রিসকে ভালোবাসে। তখনই সুসুর মামা সুসুকে বকতে থাকে আর বলে যে এইসব চিন্তা বাদ দিয়ে তুমি ওকে মনের কথাটা বলে দাও। এরপর সুসু মনীষাকে কল করে এবং বলে তুমি কালকে আমাকে লন্ডন ঘুরিয়ে দেখাবে। এরপর দিন মনীষা সুসুকে পুরো লন্ডন ঘুরিয়ে দেখায়। এরপরে মনীষা সুসু ক্রিস ও আর কয়েকজন মিলে এক জায়গায় দাঁড়িয়ে লাল পানি খাচ্ছিল। ঠিক তখনই মনীষার বাবা সুসুকে দেখতে পায় এবং সে রেগে যায়। এরপরে মনীষারা মিলে একটি নাইট ক্লাবে যায়। সেখানে মনীষা ক্রিসের সাথে নাচ করে, যা দেখে সুসু রাগে সেখান থেকে চলে যায় এবং মনীষা তাকে পেছন থেকে ডাকতে থাকে। আর ঠিক তখনই সুসু মনীষাকে তার মনের কথাটি বলে দেয় এবং সেখান থেকে রাগ করে চলে যায় সুসু। এরপরে আমরা দেখতে পাই সুসু রকেট ও নেগেটিভকে কল করে ক্রিস ও মনীষার সম্পর্কে বলে এবং বলে আমার ভুল হয়ে গেছে এখানে আসাটা। ঠিক তখনই মনীষার বাবা সেখানে যায় এবং সুসুকে নিয়ে একটি ব্রিজে যায় এবং সুসুকে অনেক অপমান করতে থাকে, বলে যে তুমি আমার মেয়ের পিছন ছেড়ে দাও নাহলে তোমার খুব খারাপ হয়ে যাবে। তখন সুসু বলে আমি ওকে ছাড়তে না, ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। এরপর মনীষার বাবা সুসুকে তার গাড়ির সামনে নিয়ে যায়। তখন মনীষা বাবা একটি ব্যাট বের করে এবং নিজের গাড়িতে নিজেই মারতে থাকে এবং মারার পর ব্যাটটা সুসুর হাতে দিয়ে দেয়। পুলিশ আসতে দেখে মনীষার বাবা সুসুর হাত নিজের গলায় জোর করে চেপে ধরে এবং পুলিশ এসে সুসুকে থানায় নিয়ে চলে যায়। সিনটি চলে যায় পুলিশ কাস্টাডিতে, যেখানে আমরা দেখতে পাই সুসু পুলিশদের বোঝাচ্ছে যে সে কিছু করেনি এবং সেখানে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলছে। এরপরের সিনে আমরা দেখতে পাই মনীষা সুসুর মামার কাছে গিয়ে সুসুর খবর যাচ্ছে। তখন সুসুর মামা বলে তুমি আমার কাছে খবর যাচ্ছ কেন, ও তো তোমার সাথে গিয়েছিল। এরপরে মনীষা বলে কালকে রাতে সুসুর সাথে আমার একটু রাগারাগি হয়েছিল, এরপরে সুসুর সাথে আমার আর দেখা হয়নি। তখন সুসুর মামা বলে তুমি ক্রিসকে ভালোবাসায় সুসু খুব কষ্ট পেয়েছে। তখন মনীষা বলে আমি ক্রিসকে ভালোবাসি, এই কথা কে বলেছে আপনাকে? তখন সুসুর মামা বলে এই কথা তোমার বাবা সুসুকে বলেছিল এবং সুসুকে অনেক অপমান করেছিল। তখনই মনীষা তার বাবার কাছে যায় এবং এইসব মিথ্যে বলার কারণে মনীষা তার বাবাকে অনেক কথা শোনায়। ঠিক তখনই আমরা দেখতে পাই সুসু ব্যান্ড পার্টি নিয়ে চলে এসেছে। ভাবছেন তো পুলিশ স্টেশন থেকে কিভাবে ছাড়া পেল, এটা একটু পরে বুঝতে পারবেন। এরপর মনীষা তার বাবার এখান থেকে চলে আসে। তখন মনীষা নিচে গিয়ে সুসুকে বলে ক্রিস আমার বয়ফ্রেন্ড না, ও জাস্ট আমার ফ্রেন্ড। তখনই আমাদের গল্পের হিরোইন আর হিরোর মিল হয়ে যায়। তখনই মনীষার বাবা পুলিশগুলোকে বলতে থাকে এত বড় অপরাধ করার পর আপনারা ওকে ছেড়েছেন কেন? তখন পুলিশগুলো বলে কারণ আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, তো ছেলেটিকে এখন ডিস্টার্ব করা বন্ধ করুন। এবং পুলিশগুলো বলে ছেলেটি কিন্তু খুব ভালো। এরপরের সিন দেখানো হয় সুসু ও মনীষার গারবা ডান্সের, যেটা রাতারাতি খুব ভাইরাল হয়ে যায়। এরপরে আমরা দেখি পুলিশ দুটো কিন্তু তাদের নাচে সামিল হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখি মনীষার বাবা তার নিজের ভুল বুঝতে পেরেছে এবং সেও নাচে যোগ দিয়ে ফেলেছে। এরপর আমরা দেখি মনীষার বাবা সুসুকে মেনে নেয় এবং মনীষাকে সুসুর হাতে তুলে দেয়। এরপর মনীষা তার মায়ের ইচ্ছে পূরণ করতে একটি মহিলা আশ্রম খোলে আর সুসু খুলে নেয় তার স্বপ্নের গারবা একাডেমি। এছাড়াও আমরা দেখি নেগেটিভ এখন পজিটিভ হয়ে গিয়েছে খুশবুকে পেয়ে। নেগেটিভ ও খুশবুকে দেখে আমাদের রকের জ্বলতে জ্বলতে পেয়ে গেল ক্যাট নামের একটি মেয়ে ও তার ভালোবাসা, এবং শেষমেশ আমাদের মনীষা ও সুসুর মিল হয়ে গেল আর মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। Thanks for watching.